আমার বাবা বলেছিল, ফুটবল খালি পায়ে নিজের নিয়ন্ত্রণে আনা শেখো, যাতে ফুটবলকে অনুভব করতে পারো। আমি সেটাই আয়ত্ত করতে সক্ষম হয়েছি। কিন্তু সত্যি কথা বলতে, সেদিন আমার বাবার সামর্থ্য ছিল না আমাকে একজোড়া জুতা কেনা দেওয়ার, আর সেটাই বোধহয় আমার জীবনের সাফল্যের চাবিকাঠি ছিল। আমি যেদিন গোল্ডেন বুট পেয়েছিলাম, সেদিন আমি আনন্দে কাঁদি নাই, কেঁদেছিলাম আমার বাবা তখন বেঁচে ছিল না। তাই প্রশংসা চরিত্রের হওয়া উচিত, চেহারার নয়। একটি ভালো চেহারা তৈরি করতে কয়েক মিনিট সময় লাগে, একটি ভালো চরিত্র তৈরি করতে পুরো জীবন লেগে যায়। স্যালুট জানাই এই ভদ্র মহিলাকে। মিথ্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মিথ্যুকের শিকড় নাড়িয়ে দেয়। জীবনে মানুষ চেনা খুব কঠিন। আজকে যাকে সঠিক মনে হচ্ছে, তাকেই কয়েকটা বছর পর বা কিছুদিন পর চেনা যায় আসলে সে কেমন। সিদ্ধান্ত খুব সহজেই নেওয়া যায়, কিন্তু কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে গিয়ে জীবনটাই শেষ হয়ে যায়। মানুষ বড্ড বহুরূপী, তাদের চেনা বড্ড দায়ী। বিশাল প্রস্তর খণ্ডের উপর যেমন বৃক্ষ রোপণ করা যায় না, তেমনি কোনো বিবেকহীন মানুষের হৃদয়ে মনুষ্যত্ব জাগানো যায় না। সংসার নামক যুদ্ধের ময়দানে মানুষ চিন্তা নামক হাতিয়ার নিয়ে আমরণ যুদ্ধ করে যায়, শুধু তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। 100টা ভালো কাজ করলেও মানুষ আপনার করা একটা ভুল নিয়ে আপনাকে কষ্ট দিবে। এই দুইজন মানুষ শিখিয়েছেন, অস্ত্র নয় হাসি দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। মানি ইজ আ স্মল কয়েন, হেলথ ইজ আ বিগ কয়েন, লাভ ইজ আ লাকি কয়েন, রিলেশনশিপ ইজ আ সুইট কয়েন, অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ আ গোল্ড কয়েন, কিপ ইট সেফ। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। জীবনের 5টি সত্য মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখনও মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। যে মানুষটিকে নিজের ভাবা হয়, সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য অপেক্ষা করে। অশান্তিপূর্ণ মন নিয়ে কখনো ভালো কিছু করা যায় না। আই অ্যাম নট হ্যান্ডসাম, বাট আই ক্যান গিভ মাই হ্যান্ড টু সামওয়ান হু নিডস হেল্প, বিকজ বিউটি ইজ রিকোয়ার্ড ইন দ্য হার্ট, নট ইন ফেস। প্রতিদিন দিন আসে, কিন্তু একই দিন প্রতিদিন আসে না। যদি তোমার বয়স 18+ হয়ে যাওয়ার পরেও তুমি এখনও কোথাও ঘুরতে যেতে হলে কিংবা কোথাও একটু বেরোনোর হলেই মা বাবার পারমিশন নাও, তার মানে এই নয় যে তুমি এখনও বাচ্চা বা নিজের খেয়াল রাখতে পারো না, খুবই স্টুপিড কিংবা এখনও মায়ের আঁচল ধরে থাকো টাইপের মানুষ। উফ, একদমই না। ইটস অল অ্যাবাউট মা বাবার প্রতি শ্রদ্ধা। কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়েও না, সে লজ্জা পেতে পারে। কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। জীবন হলো কিছু সুখ, অসংখ্য বেদনা, কিছু সমালোচনা, কিছু পিছু টান, কিছু স্বপ্ন, কিছু ভাঙার কষ্ট, একটা লক্ষ্য আর না বলা কিছু অভিমান ও অপূর্ণ ইচ্ছার সমাহার। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। সৌন্দর্য কখনো চরিত্র থেকে উত্তম হতে পারে না। প্রতিজ্ঞা ভেবেচিন্তে করা উচিত, কারণ মাঝপথে প্রতিজ্ঞা ভঙ্গ করলে তুমি লোকের কাছে বিদ্রূপের খোরাক হয়ে উঠবে। শৃঙ্খলা না থাকলে জীবনের সৌন্দর্য আসে না। যে ডানাগুলো আপনাকে উড়তে বাধা দিচ্ছে, নিজেই সেগুলো ছেঁটে ফেলুন,
না হলে বোঝা হয়ে রয়ে যাবে সারা জীবন। মনে রাখবেন, ঈগল কিন্তু তাই করে নিজেকে সব থেকে উপরে ওড়ানোর জন্য। অজুহাত অনেক হতে পারে, কিন্তু সিদ্ধান্ত একটাই হয়। মনে রাখবেন, শুধুমাত্র একটা বীজ সময়কে সাথে রেখে একটা বাগান বানাতে সক্ষম। সুতরাং একাকিত্বকে ভয় পাবেন না, এটাকে ঝামেলাহীন ভেবে নিয়ে দূরদর্শিতা রাখুন। ভালোবাসা এক জিনিস আর ভালোবাসার মানুষ অন্য জিনিস। প্রথমটা অনুভবের, দ্বিতীয়টা চাহিদার। যখন তোমার নিজের বাড়ির সিঁড়ি নোংরা আবর্জনায় পরিপূর্ণ, তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা নোংরার দিকে নজর রাখা বন্ধ করো। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। অন্যকে দেখে শেখা যায়, সিদ্ধান্ত নেওয়া যায় না। অবহেলিত তারাই হয়েছে যারা নিজের থেকে অন্য কাউকে বেশি ভালোবেসেছে। মানসিক শান্তির থেকে দামি বোধহয় পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো। মানুষের জীবনটা কলমের ন্যায়, যতক্ষণ কালি থাকে ততক্ষণ মূল্য পাই। মানুষের সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে বিশ্রাম নিতে শেখো, কাজটি ছেড়ে চলে যেও না। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা, সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না, কিন্তু সে এমনভাবে মরে যেন সে কখনো জন্মায়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।